কথা শুনলাম আমি বন্দনার মধ্যে বলেছিলাম মায়ের গর্ভে ছিলাম দশ মাস দশ দিন তার কথা হলো মায়ের গর্ভে যদি দশ মাস দশ দিন থেকে থাকি তাহলে পিতার এখানে আমি কতদিন ছিলাম আর একটি কথা হলো সাগরের মাছ নবীর দুরুদ পড়িয়া অবশেষে গেল সে অমর হইয়া কি দুরুদটা মাছে পড়ছিল তুমি তো আমারে বেদালই ফেলাই আনিস তবে একটা কথা নয় যারা প্যান্ট পরে এরা যে প্রস্রাব করানো লাগবো এই রাস্তাটা কিন্তু রাখতেই লয় তো এটা তো তোমার বোঝা উচিত যে সালাম সরকার যেহেতু গান লিখে আর গানটা তো এরকম না যে আমার গোষ্ঠীর ভিতরে খালি আমার গোষ্ঠীর মানুষে শুনবো এর বাইরে কেউ শুনতে পারত না তোরা তো খালি বালাই কইব আমার তো যেহেতু সারা বাংলাদেশ বা বিশ্বের যে কোনো স্থানে বাংলা গান যারা শুনে সকলের উদ্দেশ্যেই সেই গান লেখা হয় যে কেউ আমাকে যে কোনো গানের কথার মধ্যে ধরতে পারে সেটার প্রশ্নের সম্মুখীন আমি হইয়া সেটার উত্তর দিতে হবে তুমি যেহেতু প্রশ্ন করছো তো আমি গান গাওয়ার আগেই তোমার ঝামেলাটা পুরা এলাই কি সাগরের মাছ নবীর দূরত পড়িয়া অবশেষে গেল মাছ অমর হইয়া এই বইটা কালকেই তুমি দেখতে পারবা যে কোনো লাইব্রেরিতে গেলেই পাইবা এটা হলো তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আছে বইটার নাম কইলাম তাজকিরাতুল আউলিয়া আর দুরুদটা হইল দুরুদে মাফি মানে মাছের দুরুদ দুরুদে মাফি মানে মাছের দুরুদ এটা তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আছে দুরুদে মাফি মানে মাছের দুরুদ গেল এই কথা মায়ের সিকিমে ছিলাম গর্ভে ছিলাম দশ মাস দশ দিন তো পিতার এখানে কতদিন ছিলাম আলেমে আরুয়ায় যখন সমস্ত রুহকে সৃষ্টি করিয়া আল্লাহ পাক যখন রাখলেন সেই জায়গায় পিতার মস্তকে প্রত্যেকটা মানুষের যে কয়টা সন্তান হবে সেটা মায়ের সিকিমে লেখা হয় নাই দেওয়া হয়েছে কোথায় পিতার মস্তকে সেই আলেমে আরুয়ায় এখন আলেমে আরুয়া থেকে এই পৃথিবীতে আসার পরে কতদিন হয়েছে হিসাবটা তুমি করে লো অগণিত এমন মানুষ আছে রুহ তো সৃষ্টি হয়েছে একবারে তো এমন মানুষ আছে কেমতের আগের দিন আসতে পারে কেমতের আগের দিন আসতে পারে এই সময় যদি আল্লাহ পাক তার সময় হইয়া থাকে আর এই সময় পাঠায় তো তার সন্তান গুলি যে তার কয়টা সন্তান পৃথিবীতে আইসা হবে এটা আলেমে আরুয়াই তাকে দেওয়া হয়েছে যে কারণে এটা অগণিত এটার কোনো হিসাবের সংখ্যা নির্ধারিত করা যাবে না কারণ কাগজপত্র তাই সে ফসলি কাজেই সেটা হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর গত হয়ে গেছে এই ছিল তোমার কথা আমি সাধ্য অনুসারে জবাব করলাম ধন্যবাদ দেড়টা বাজে পুরা সময় বিচ্ছেদের
তো আমার কাছে আমার ওহাবায়ের একটা আবদার আছে, একটা বিচ্ছেদের এইটা করি, এটা হলো বিজয়ের। বিশুটেছে বিশের নালে বিশুটেছে বিশের নালে রক্তের সনে মিশে ও ভাই সাপুরিয়া রে ভাই রে জলিয়াপু বিয়ারে মরলিশে এখন আমি জলিয়াপু বিয়ারে মরলিশে ইসাপে দংশিল আমারে ও ভাই সাপুরিয়ারে ভাই রে জলিয়াপু রিয়া মরলাম বিষে এখন আমি জলিয়াপু রিয়া মরলাম বিষে খালো সাপটি রে তার মাথায় মানি জলে হাসনাহেনার গন্ধে সেই সাপ ছিল জুপেরারে কোন কালো সাপটি গোতা মাথায় মানি জলে আসনাহেনার গন্ধে সেই সাপ ছিল জুপেরারে সাপ গেছিল জুপের তলে যদি জানতাম রে সাপে বিষের মনটা ঘর করিতাম খাওয়ার দেশে হায় রে যে দেশে নাই thank you.
জানতাম রে সাথে বিষে এমন তার করিতাম হাওয়ার দেশে আয় রে যে দেশে দেশে ভাল করে আছি সাপের দেশে ভাল করেছি উজার পরামর্শে ও ভাই সাপুরিয়া রে ভাই রে Yeah.